হাতে একটা লাল স্পিকার নিয়ে গান শুনতে শুনতে মিরপুর একাডেমি মাঠে প্রবেশ করেন ইংলিশ পেসার স্যাম কারান। নেটের পাশে স্পিকারটা রেখে শুরু করেন অনুশীলন। যতক্ষণ নেটে প্র্যাকটিস করেছেন ততক্ষণ স্পিকারে গান বেজেছে। টানা তিন ঘন্টা গানের সুরে ব্যাটিং বোলিংয়ে শান দেন ইংল্যান্ড ক্রিকেটাররা। প্র্যাকটিস শেষে বগল দাবা করে সেই স্পিকার নিয়ে মাঠ ছাড়েন 2022 সালে টি-20 বিশ্বকাপের সেরা খেলোয়াড় কারান। উইকেট শিকারের মতো গানও যে তার খুব প্রিয় সেটা বুঝাই যাচ্ছে। মজা করে অনেকেই কারানকে স্কুল বয় বলে ডাকে। এই স্কুল বয় 22 গজে কাপ্পন ধরায় বিশ্বের বাঘা বাঘা ব্যাটারদের। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, বাংলাদেশের সেরা ওপেনার তামিম ইকবাল, লিটন দাসদেরও কুপোকাত করতে মিরপুর একাডেমি মাঠে নিজেকে ঝালিয়ে নেন ডেথ ওভারের রাজা কারান। শুধু বোলিং নয়, ব্যাটিংটাও প্র্যাকটিস করেছেন ভালোভাবে। কারানের শট দেখে মনে হবে একজন পাকা অলরাউন্ডার, যদিও পরিসংখ্যান ততটা উজ্জ্বল না। ওয়ানডেতে 21 ম্যাচে তার সংগ্রহ 262 রান, গড় 21, স্ট্রাইক রেট 100। অনুশীলনে কারান স্ট্রেট ড্রাইভ, ডাউন দ্য উইকেটে এসে লফটেড শট, পয়েন্টে কাট শট সহ বিগ শট খেলেছেন। শটগুলো ছিল চোখে লেগে থাকার মতো। আন্তর্জাতিক ক্রিকেটে কারানের আবির্ভাব মূলত সুইং বোলার হিসেবে। আটোসাটো লাইন লেন্থ থেকে ইনসুইং ও আউটসুইং করতেন। সেই কারান এখন টো অ্যান্ড টিথ বোলার, যিনি ডেথ ওভারে এসে ব্যাটসম্যানদের পায়ের আঙ্গুল আর দাঁত বরাবর ধারাবাহিকভাবে বোলিং করেন। অফ কাটারও করতে দেখা যায়, ব্যাটসম্যানদের বিভ্রান্তিতে ফেলে কারানের নাকাল বল। রপ্ত করেছেন চমকে দেওয়া বাউন্সারও, আর দুই ধরনের ইয়র্কারেও তিনি বেশ পটু, বিশেষ করে ওয়াইড ইয়র্কারে। আর কারানের সহজাত বাঁহাতি অ্যাঙ্গেল তো আছেই। সব মিলিয়ে দারুণ একটা কম্বো প্যাকেজ এই পেস অলরাউন্ডার। 2022 বিশ্বকাপে ইংল্যান্ডকে শিরোপা জিতিয়ে টুর্নামেন্ট সেরা হন কারান। 6 ম্যাচ খেলে 11.38 গড়ে 13 উইকেট শিকার করেন, ইকোনমি 6.52। ফাইনাল ম্যাচে 4 ওভার বল করে মাত্র 12 রান দিয়ে 3 উইকেট শিকার করে ম্যাচ সেরা হন। বিদায়ী বছরে জায়গা করে নিয়েছেন আইসিসির বর্ষসেরা টি-20 একাদশেও। আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার হওয়ারও রেকর্ড গড়েন। কারানকে 18.50 কোটি রুপিতে কিনেছেন পাঞ্জাব কিংস। ক্যারিয়ারের সেরা সময় পার করছেন 24 বছর বয়সী এই ইংলিশ তারকা। সেরা সময় বাংলাদেশি ব্যাটারদের নাকানি চুবানি খাওয়াবে নাকি তামিম সাকিবদের কাছে ধবল দোলাই হবে, সেটাই এখন দেখার অপেক্ষা। হুসাইন আরমান, বিডি ক্রিকেট টাইম।